الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال رسول الله صلى الله عليه وسلم ان الحسد ياكل الحسنات

দুনিয়ায় যদি শান্তিতে থাকতে হয় জান্নাতের পথ ধরতে হবে যে কোনো ব্যক্তির ব্যবসায়ী হোক আলেম হোক চাকরিজীবী হোক গড়ে আলেম হোক যে কোনো মানুষ যদি চায় শান্তিতে থাকবে তাহলে সেই ব্যক্তিকে জান্নাতের পথ ধরতে হবে এজন্য আমি সব জন্য একটা কথা বলি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন জান্নাতের পথে অশান্তি নাই আর জাহান্নামের পথে শান্তি নাই আর এর ভিতর কোনো সন্দেহ নাই এই কথার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই আল্লাহ আজ পর্যন্ত জান্নাতের পথিক অশান্তি হয় নাই জাহান্নামের পথিকের শান্তি হয় নাই হয় নাই তো শান্তির পথ জান্নাতের পথ অশান্তির পথ জাহান্নামের পথ দিলের ভিতর বসান যাবে না কথাটাকে আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি এর ভিতরে কোনো সন্দেহ নেই আর এই জান্নাতের পথ আর জাহান্নামের পথের অর্থ কি যেই কাজ করলে জান্নাতে যাবে ওইটাই জান্নাতের পথ আর যেই কাজ করলে জাহান নামে যাবে ওইটাই জাহান নামের পথ একটা সিরের ভিতরে আসছে একটা জীব কথা যে পুল সিরাত শুনছেন না চুলের থেকে চিকন হেরার থেকে ধার আমাদের একা বিরিন্দা বলেন যে আল্লাহ পাক এই জিনিসটাই হল শরিয়াত এই পুলসিরাত কিসের নাম শরিয়াতের নাম এই শরিয়াতের নামই হল পুলসিরাত যারা এখানে শরিয়াতের উপর চলতে পারবে ওই ব্যক্তির ওইখানে এই পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে কারণ এখানে তার ট্রেনিং আছে কোথায় দুনিয়াতে সেদের শরীয়তের উপর চলছে শরীয়ত দুই জিনিসের নাম করণীয়টা করা বর্জনীয়টা বর্জন করা এই দু জিনিসের নাম কি শরিয়াত তো এখানে যে ব্যক্তি করণীয়টা করতে পারছে বর্জনীয়টা ছাড়তে পারছে তার অর্থ সে পুল সিরাতের উপরে চলতে অভ্যস্ত হয়ে গেছে এইটাই পুলসিরাত আর এর পরিচয় কি চুলের থেকে চিকন হেরার থেকে দাঁত এত সহজ না আবার এটা ভয় পায় জানালে তাহলে অনেক কঠিন না শুধু কঠিন তো অবশ্যই কারণ কয়েকদিন এইভাবে চলার কারণে অনন্ত অসীম কালের জন্য আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করবেন মামুলি ব্যাপার মামুলি ব্যাপার তো না এজন্য আমার দোস্ত এই কথাটাকে সকলকে আমাদের দিলের ভিতরে বসাইতে হবে যে জান্নাতের পথে শান্তি জাহান্নামের পথে অশান্তি জান্নাতের পথে অশান্তি নাই জাহান্নামের পথে শান্তি নাই অর্থাৎ যেই কাজ করলে মানুষ জান্নাতে যাবে ওইটাই শান্তির কাজ আর যেই কাজ করলে জাহান্নামে যাবে ওইটাই শান্তির এই যে আমি এই মুহূর্তে আপনাদের মাঝে এক হাদিসেরই পড়লাম এই হাদিসের মধ্যে রসল্লাহ সাল্লি সাল্লাম হাসাদের আলোচনা করছেন অর্থাৎ যত গুণা এই গুণা মানুষকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে তো এই গুণা যে জিনিসটা এটা শান্তির কারণ হবে না অশান্তির কারণ হবে কথা বুঝতেছেন অর্থাৎ যেই গুণায় মানুষকে জাহান নামে নিয়ে যাবে সেই গুণা শান্তির কারণ হইতে পারে না বরং কিসের কারণ হবে সে অশান্তির কারণ হবে তো এই অশান্তির কারণের ভিতর থেকে একটা কারণ যেই কারণে মানুষ জাহান নামে যাবে তার থেকে একটা কারণ যেই গুনায় মানুষ জাহান নামে যাবে তার থেকে একটা গুণা এই হাদিসের ভিতরে আলোচনা করা হয়েছে আর আমি জান্নাত এবং জাহান নামের পরিচয় তো আপনাদেরকে দিয়েছি সংক্ষিপ্ত ভাবে যে জান্নাত হল নুরানি পরিবেশ আর জাহান নাম হল আগুনের পরিবেশ একটা হল নূর একটা হল নাথ একটা হল আর একটা হল নার জান্নাত হল নূর আর জাহান্নাম হল নার নার মানে আগুন তার এ টু জেড আগুন আর জান্নাতের এ টু জেড নূর জান্নাতের মধ্যে নার নাই জাহান্নামের মধ্যে নূর নাই কথা কি বুঝছেন সংক্ষিপ্ত ভাবে মনে রাখবেন ছোট ছোট কথা মনে রাখবেন জান্নাতের মধ্যে কি নাই নার নাই নার মানে আগুন নাই আর জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে নূর নাই জান্নাতি কাম নুরানি কাম জাহান্নামি কাম নারী কাম তো নার আগুন সেটা কি শান্তির কারণ হবে না অশান্তির কারণ হবে অশান্তির কারণ হবে তো যে কাজে মানুষ জাহান নামে যাবে ওতেই অশান্তি ইচ্ছা করার সাথে সাথে অশান্তি শুরু কাজটা শুরু করছেন অশান্তি অর্থাৎ কোন ব্যক্তি যদি শয়তান নেই যে আজকে হুজুরে পড়ছেন মন চাচ্ছিল ওই আয়তের উপরে বলি বলা আত্মত্বি হতো আতীশ শৈতান ইন্ন শৈতান লিংসানি মুভি আল্লাহ বলেন খবরদার শয়তানের অনুসরণ করে না শয়তানের অনুসরণ যদি করো ধ্বংস হয়ে যাওয়া কারণ সে তো শত্রু এর ধোঁকা হল অশান্তির জিনিসকে শান্তির করে দেখায় এট নামিত ধোকা জিনিসটা হবে কি ও করে দেখায় কি আব্বাজিকে এটি তো শুরু করছে আল্লাহ বলছেন খাইতে নিষেধ করছেন তাই না নিষেধ করছেন না শয়তানে বুঝেছে কি যে আপনি যদি থাকতে চান তাহলে কি করেন খান কু নামিন আল খা তাহলে সর্বদা থাকতে পারবেন অথচ থাকতে পারবেন না যাইতে হবে তো যেই জিনিসের মাধ্যমে আব্বার বের হতে হবে ওইটাকে শয়তান দেখাইছে থাকার কারণ তার অর্থ শয়তানের প্রত্যেকটা জিনিসের ধোকা এই ধরনের এর নামই তো ধোকা যে যেই জিনিস যা না সেইটাকে ওই জিনিস বলা তো আমাদের এটা কনফার্ম একেবারে দিলের ভিতর বসাইতে হবে যে জাহান্নামী নামি কাদের কি নাই শান্তি নাই ও কি দেখাবে দেখাবে একটা মেয়ে মানুষের সাথে কথা বলা ভাই হুজুর মানুষ এ অনেক লোক আছে আমার এখানে ভাই একটা মেয়ে মানুষের সাথে কথা বলতে ভাই দিনের দাওয়াত দেওয়া দরকার দিনের দাওয়াত দেওয়ার আর জায়গা পাও নাই মেয়েটা অনেক খারাপ ভাবে চলে এর একটু দিনদার বানানোর দরকার এই যে এই শয়তানে ধোকা দিবে করে যদি দিনদার বানাইতে পারেন অনেক মানুষ বাঁচে যাবে কিন্তু তুমি যে মরে যাবা মানুষ বাঁচে যাবে ঠিক কিন্তু তুমি কি হয়ে যাবা তোমার ইমানই মৌধ হয়ে যাবে এই যে এইভাবে অনেক মানুষকে শয়তান ঢোকা দেয় হুজুরদেরকে দেয় ভাই একজন তাবলিগে গেছে ভালো কথা গেছে ভাই তার বাসায় নুসরত করা দরকার নুসরত করতে একা একাই চলে গেছে এই জন্য গতকাল আমি বলছি আমাদের বুজুর্গদের এক এক কথা স্বর্ণক্ষরে লেখার মতো এক এক কথা আহলে বাতেল আহলে হক মোহাম্মত লাগছে ভাই তাবলিগে গেছে যাও কিন্তু কিস নিয়ে যাও শরিয়ত নিয়ে যাও না শরিয়ত ছেড়ে যাও হ্যাঁ শরিয়ত নিয়ে যাও তাহলে তো নুসরত হবে আর শরীয়ত সাইডে যদি নুসরত করতে যাও তাহলে ফাসাদ হবে শরীয়ত ছেড়া নুসরত করতে গেলে কি হবে ফাসাদ হবে এই জন্য আমার দোস্ত একেবারে দিলের ভিতর বসানোর কথা আল্লাহ করুক আমাকে আপনাকে সকল কাল পুরো জীবন মনে রাখার তৌফিক দান করেন যেটা হল শয়তান যেটা বলবে বাহ্যিক ভাবে সে দেখাবে শান্তি পাব আসলে শান্তি পাব না অশান্তি হবে শয়তান শান্তি আছে আপনাদের কি ধারণ শয়তান শান্তি আছে শয়তান শান্তিতে নেই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় অশান্তিতে শয়তান আর যে জটুক শয়তানের অনুসরণ করবে সে ওই পরিমাণ শান্তিতে। আর শান্তিতে নবীগণ যে জটুক নবীর জীবনকে নিজের জীবনের ভিতরে নিয়ে আসতে পারবে সে ওই পরিমাণ শান্তি পাবে কারণ শয়তান যাবে শয়তানি কাজ করে জাহান নামে যে কোনো ব্যক্তি শয়তানি কাজ করল সে তার দেহের মধ্যে জাহান নামের আগুন আসার একটা লাইন করল। কি আসার হ্যাঁ জাহান নামের আগুন আসার তো লাইন খুললেই তো অশান্তি শুরু হয়ে যাবে লাইন খুললেই এই যে হুদুরে পড়ছেন ইয়া ইউহল্লা দিন আমার ফিসিল মেকা আফা ও দু ফিসিল মেকা আফা হে মমেনগন ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণ কোন দিকদের জন্য ছিদ্র মিত্র না থাকে কোন দিক দিয়ে কি না থাকে ছিদ্র না থাকে ছিদ্র থাকলে সেখান থেকে কি আসবে অশান্তি আসবে কারণ ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে একজন মানুষ যখন পরিপূর্ণ ইসলামী লাইফ হবে পরিপূর্ণ তাহলে অশান্তি কোন দিক দিকদের তার ভিতরে আসবে না সে কি পাবে শান্তি পাবে কট্টুক শান্তি পাবে দুনিয়াকে আল্লাহ পাক তার জন্য জান্নাত বানিয়ে দিবে এত শান্তি পাবে আর যদি অশান্তির লাইন খোলা থাকে ওখান থেকে কি আসবে অশান্তি আসবে এই জায়গাটি কারিমা এর শালেন নজুল সম্পর্কে কিতাবের ভিতরে আসতে তফসিলেন মধ্যে আব্দুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালানহ আহলে কিতাবের আলেম ছিলেন আলেম ছিলেন আলেম এ আল্লাহর বান্দা যেহেতু আহলে কিতাব ছিলেন আগের ধর্মের মানুষ ছিলেন উট খাওয়া নিষেধ ছিল আমাদের ধর্মে উট খাওয়ার অনুমতি আছে তবে হাটের শিরুতার বিভিন্ন কথা আসছে যে উটের গোষ্ঠ খেলে খালি উজু ব্যাঙ্গে যায় ইত্যাদি ইত্যাদি আসলে উদুবাঙ্গে না কারণ আমাদের বাবা ওহানিব রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক আজিত ধরনের মহারাত যোগ্যতা আল্লাহ তালা দান করছিলেন এমনি সাধারণত উটের গোষ্ঠ একটু শক্ত হয় উটের গোষ্ঠ খাইলে দাঁত দিয়ে কি হওয়ার রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হয়েছে উটের গোষ্ঠ খাইছে উজু করিল কিন্তু এর থেকে উত্তম একটা ব্যাখ্যা আমাদের একা বিরিন্দা বলছেন আজীব সেটা হল যে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন সহমতের কারণে তো মানুষ প্রভাবিত হয় আর সহমত মতো আসছে এজন্য আল্লাহ আল্লাহওয়ালাদের সহপাতে থাকলে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় খারাপ মানুষের সহবাতে গেলে খারাপ হয়ে যায় সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ এজন্য আমার দোস্ত একবারে হাতে পায়ে ধরে বলি খবরদার খারাপ মানুষের সঙ্গ দিয়ে না যে জাহান্নামি কাজ করে জাহান চিন্তা করে জাহান ফিকির করে সবসময় তাদের সাথে বন্ধুত্ব করেন না তাদের বন্ধুত্ব আপনাকে নউজিবিল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে আর জান্নাতি মানুষের বন্ধুত্ব আপনাকে জান্নাতি নিয়ে যাবে আর এর ভিতর কোনো সন্দেহ নাই রে বাবা কয়েকদিনে দেখবেন যে আপনি অন্যরকম হয়ে গেছেন আপনার মেজাজ পরিবর্তন হয়ে গেছে আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে সঙ্গ দিয়ে নাই যে আমাদের এই যে বর্তমানে অভ্যাস আছে হাঁটে একসাথে চলে একসাথে বসে এক জায়গায় গল্প করে এক জায়গায় দেখবেন যে তার কথাবার্তা চলা প্রত্যেকটা মুহূর্ত জান্নাতি কাজ করে না জাহান্নামি কাজ করে যদি জান্নাতি কাজ করে তার সাথে বসবেন তার সাথে হাঁটতেও বের হবেন হাঁটারও সাথী বানাবেন আর যদি এমন ব্যক্তিকে আপনি সাথী বানান যে লোকটা কি কাজ করে এ হাঁটা শুরু হইল হইলো লক্ষিপত কারো জানেন না কি কি দেখি হয়ে গেছে এই এক রাত্রের যা বাকি ছিল এক রাত যে একটু রেস্ট ছিল আল্লাহ নাফার মানির থেকে পুরো টু খেল চালুক আরে শোনেন নাই ঘটনা কি হয়েছে কি হয়েছে আমি যে ধূপ ফেলা যাই হাঁটতে হায় হায় রে মানুষ হাঁটতে সে হাঁটতি হাঁপায় যাচ্ছে হাঁটতে হাঁটতে কিন্তু গল্প কি এর গল্প ওর গল্প এর গল্প আরে দুনিয়ার গল্প তারপরে রেস্টের জন্য একখাতে বসতেছে সেখানেও সেই গল্প আর একজন আল্লাহওয়ালা মানুষের সাথে হাঁটবেন হজর আবু হা রাজি আল্লাহ মুগরে নিয়ে হাঁটতেছেন আল্লাহ আকবার হাঁটতে হাঁটতে কি বলতেছেন ও সাইদ আমরা তো বাজারে যাচ্ছি না দোয়া কর আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের বাজারের একসাথে দ্বার্থ অভিজ্ঞ করে সে কোথায় যায় যাইতেছে এই বাজারে আলোচনা চলতেছে জান্নাতের বাজারে আর জাহান নামে মানুষের সাথে হাঁটবেন মুহূর্ত মুহূর্ত আপনাকে জাহান দিকে নিয়ে ল্যাঙ্কার খুলবে এজন্য আল্লাহ হস্তে হাতে বাই ধরে বলি যাবেন না এদের সাথে বন্ধুত্ব করবেন না এদের সাথে সম্পর্ক করবেন না এদের নিকটে বসবেন না খারাপ মানুষের সাথে বসলে খারাপ হয়ে যাবে ভালো মানুষের সাথে বসলে ভালো হয়ে যাবে আর খারাপ মানুষ মানি জাহার নামি কাজ যে করে ভালো মানুষ মানে জান্নাতি কাজ যে করে এর থেকে আর পরিষ্কার পাবে আমি কি বোঝাবো আপনাদেরকে জান্নাতি কাজ ভালো কাজ যাবে কোথায় সে মানুষটা কি হবে ভালো হবে যাবে কোথায় ভালো জায়গায় জাহান নামি কাজ খারাপ কাজ সে লোকটা কি হবে খারাপ হবে যাবে কোথায় খারাপ জায়গায় ভালো জায়গার নাম জান্নাত খারাপ জায়গার নাম যাহার নাম ভালো মানুষ যাহার নামে যাবে না খারাপ মানুষ জান্নাতে যাবে না আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো ফির আমি বলতেছিলাম যে কথা আব্দুল্লাহ উটের কথা বলতেছিলাম আল্লাহ রসুল বলছেন যারা উট চড়ায় কি চড়ায় উট চড়ায় তাদের ভিতরে অহংকার থাকে কারণ এই উটের ভিতর কি আছে মাথা কি করে রাখে উঁচু করে রাখে এর ভিতর কি আছে অহংকার আল্লাহ রসুল বলেন যারা উট চড়ায় তাদের ভিতরে অহংকার ছাগলের মাথা নিচের দিকে আল্লাহ রসুল বলেন যারা ছাগল চড়ায় তাদের ভিতরে বিনয়ী তো সাগলের সহবাতের কারণে যদি বিনয়ী আসে আর উটের সহবাতের কারণে যদি আমার দস্ত অহংকার আসে তাহলে আল্লাহওয়ালাদের সহবাতে মানুষ আল্লাহওয়ালা হবে না আল্লাহওয়ালাদের সহবাতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে আর গুণাগার মানুষের সহবাতে মানুষ গুণাগার হয়ে যাবে এই জন্য এই মুহূর্তে এই যে অবস্থা বর্তমানে চলতেছে না দোস্ত মেহরবানি করে ভালো সাথী নির্বাচিত করবেন ভালো সাথী যদি পান আল্লাহ রসুল থিউরি বলছেন উসুল বলছেন আল জালিস মিন আল ওয়াহদাদা খাইরুম মিন জালিসু এটা আল্লাহ রসুলের থিউরি মানুষ সঙ্গ ছাড়া থাকতে পারে না সঙ্গ ছাড়া আল্লাহ রসুল বলছে তবে শোনো দেখবা যে সঙ্গ কার দিচ্ছ যদি ভালো সঙ্গ পেয়ে যাও তাহলে একা একা থাকবানা ভালো সঙ্গ পাইলে একা একা থাকবা না বরং তার সঙ্গ দিবা তার পাশে বসবা কথাবার্তা বলবা হাঁটবা চলবা বোঝা যাচ্ছে না সকালবেলা হাঁটতে যাবা যখন পাও গল্প করবা কিন্তু যদি কি হয় ভালো সঙ্গ হয় তাহলে তো একা একা থাকার থেকে সঙ্গে থাকা ভালো আড্ডা দেওয়া ভালো আর যদি রসুল বলেন আর যদি ভালো সঙ্গ না পাও খবরদার খারাপ সঙ্গে দিও না বরং সেই ক্ষেত্রে তুমি একা একা থাকবা এই একা একা থাকা তোমার জন্য সঙ্গ দেওয়ার থেকে ভালো বলো বাহা খাইরুম মিন জালিস জালিস আহা আল্লাহ রসুল কোন কথা বলেন নাই আমাদের বোঝার জন্য কোন কথাটা আল্লাহ রসুল বুঝায় যান নাই দেখা দেয় হুজুর একখানে বসে আরে মিয়া ওইখানে বসো যেখানে বসলে কিছু দিনই কথা হবে যেখানে বসলে কি হবে দিনই কথা হবে আর যদি একেবারেই বসলে মনে যায় বিবির সাথে গল্প করেন যে নিষেধ করে কিনা গোনা হবে না স্বভাব হবে হবে বিবির কাছে চলে যাও ভাই যে গল্প করো অথবা ছোট বাচ্চাদেরকে নিয়ে গল্প করো নিজের বাবু আছে ছেলে আছে নাতি আছে পুতি আছে তাদেরকে নিয়ে খেলাধুলা করেন যখন মনটা খারাপ লাগে কিন্তু খারাপ মানুষের নিকট বৈশাখ সময় কাটাবেন না সময় কাটাইলে জটটুক কাটাইলেন অটটুক নষ্ট হইলেন অটটুক কি হবেন দাগ ধরল তাঁগ পচন ধরল দেহের মধ্যে ইমানের মধ্যে আল্লাহ আকবর হাজর আব্দুল্লাহ বিন সালাম রাজিয়াল্লাহু তালানহু আগে যে ধর্মে ছিলেন উটের গোষ্ঠ নিষেধ ছিল উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো যেহেতু একটা নিষিদ্ধ জিনিস ইসলামে কি হালাল খাইতে একটু অপছন্দ করতেন হারাম মনে করতেন না কিন্তু অপছন্দ লাগত খাইতেন না আল্লাহ পাক ওনার সানেই আয়াতিকারিমা অবতীর্ণ করি হল দিনা এ ও ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণভাবে সাথে সাথে উনি উটের বস্তু আনছেন এবং খাইছেন খাইয়ে বলছেন জাল্লা আমি ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করলাম এই জন্য আমার দোস্ত কি বলছিলাম জান্নাতি কাজে অশান্তি নাই আর জাহান্নামি কাদে শান্তি নাই তার অর্থ জান্নাতি কাদে শান্তি শান্তি আর জাহান্নামি কাজে অশান্তি অশান্তি নিজের দেহের ভিতর যদি যখনই বুঝবেন যে অশান্তি লাগতেছে শান্তে সাথে মনে করবেন কোন দিক দিয়া নামে কাজ হয়ে গেছে কি হয়ে গেছে তালাশ করবেন তালাশ করে বুঝে না আসলে সায়কের কাছে চলে যাবেন অশান্তি লাগতেছে আরেমিয়া টাকা পয়সার অশান্তি কোনো অশান্তি না আসল অশান্তি হল গুণার অশান্তি টাকা বসার অশান্তি কি না কোনো অশান্তি না আসল অশান্তি গুণার অশান্তি টাকা পয়সা যদি কোটি কোটিও আসে আর গুনার অশান্তির রাস্তা খোলা থাকে তার দেহের ভিতরে খাল্লার কসম শান্তি আসবে না এই জন্য আগে গুনার অশান্তির লাইন বন্ধ করেন কোন দিক দিয়ে কোন গুণা হইতিছে ওই গুনার অশান্তির ভিতর থেকে একটা গুনার আলোচনা করার জন্যই আমি কথাটা শুরু করছিলাম লম্বা হয়ে যাচ্ছে আমি যে হাদিস শরীফ পড়ছি আজকে এই রোগে আমরা অধিক অংশ মানুষ রুগী আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে বাঁচাতে অভিজ্ঞান করেন সেটা হল হিংসা কি জিনিস কাতরতা অন্যের ভালো দেখা নিজের ভিতরে জলা শুরু হয়ে যাওয়া জ্বলন শুরু হয়ে যাওয়া প্রতিবেশী ভাই এই হিংসা লোক সবার ভিতরে মহিলার ভিতর অনেক বেশি একজনে যে সমস্ত মা বোনরা শুনতেছেন লক্ষ্য করবেন মহিলাদের ভিতর সবচেয়ে বেশি পুরুষদের ভিতরেও আছে যার কারণে এদের হিংসাটা এত বেশি যে আপন বোন সে একটু ভালো জামাই পেয়েছে এটা সহ্য করতে পারে না আপন তার হাজবেন্ড ভালো কোনো জিনিস দিছে কাপড় চাপড় সহ্য করতে পারে না আর সতিন তো সতী নিলে বা এটা তো হইতেই পারে না এটা কঠিন জিনিস আপন বুন্ডে বরদাস করতে পারে না যার কারণ দেখা যায় দুই ভাই মাসাল্লাহ সুন্দরভাবে জীবনযাপন করতেছে এদের আমি এদেরকে বলি চুল আলা ফকির হ্যাঁ আমাদের রসুলের উপরে যারা বান মারছিল জাদু করছিল তারাও কি ছিল এ মহিলা আর বান মারছিল কিসের মধ্যে চুলের মধ্যে অমিন শারদিন নফি ফুক মারনে বালি এক একটা গিরে দেয় এক একটা গিরে লাগায় আর ছু দে। দেখা যায় চুলালা ফকির দুই দুই ভাইনি করে যাই পড়ছে। এক বালিশের উপরে মাথা রেখে গিট্টু লাগাইতে থাকে এক মাসের ভিতরে দুই ভাইরে বোধ আল ওয়াল মাগরিব এক ও অন্যে খায় কিন্তু দিনের দিকদের দূরত্ব মশরিক মাগরিবের করে দেয় এই মহিলাদের নীতি এটা এরা সতর্ক থাকবেন ভালোবাসবেন মহাপাত করবেন কিন্তু উল্টা পাল্টা শুনবেন না তোমার ভাই এই করছে ওই করছে ওই করছে বলে যেগুলো শুনেও না ভালো কিছু করলে হেরে শোনাও খারাপটা শুনবেনই না কারণ নিত্য ঘষায় পাথর ক্ষয় নিত্য ঘষায় আজকে একটা শুনে শুনেল কালকে একটা শুনে আরে তাহলে তো এরকম করছিস আমার ভাই চল বাইয়ের সাথে সব কাট রাসাদের পুরুষদের ভিতর তো হাসি এক দোকানদার আর এক দোকানদারের হাসাত এক হুজুর আর এক হুজুরের হাসাত এই হুজুরদের ভিতরে এত হাসাত রে বাবা এক হুজুর একটু বালক কিতাব পাইছে এ আরেকজন চলতিছে কেন সে বালক কিতাব পাইল উপরে কিতাব সে কেন ভাইল এর নামি তো হাসাদ হাসাদ আর কি ভিন্ন জিনিস নাকি হাসাদ যেরকম এমনি মানুষে ধরে হাসাদ এরকম হুজুরদেরকেও ধরে হুজুরা মানুষ না হুজুরা মানুষ সবাই মানুষ রে বাবা কীরসব মানুষ হুজুর মানুষ হাসাদ কীরসবদেরকে ধরে বুঝছেন রিক্সাওয়ালারে ধরে সব মানুষে ধরতে পারে আর আমি বলছি যেই জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় ওইটা হল আগুন ওটা কি আগুন তো ওই জিনিসটা যখন নিজের মধ্যে আসে তার অর্থ নিজের মধ্যে কি জ্বল ভাই আগুন জ্বল তো আগুন জ্বললে শান্তি হবে না অশান্তি হবে অশান্তি হবে আমার রসুল সাল্লাহ কি আজিব কথা বলে ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা কুলুর নারুল হাতব এই হাসাদে মানুষের নেকি খাইয়ে ফেলে কি খাইয়ে ফেলে কিরকম ভাবে যেরকম লাকড়িতে আগুন ধরায় দিলে সেই লাকড়ির যেরকম অস্তিত্ব থাকে না হাসাদের রোগে যদি কোনো ব্যক্তিকে ধরে তার স্টকের নেকি সম্পূর্ণ জৈল সারখার হয়ে যায় শেষ হয়ে যায় এখানে একটা কথা বুঝেন কয়েক মিনিট আর অবধি লক্ষ্য করবেন আমি গুনার কারণ বলছি কয়টা উচ্চ কয়টা দুইটা একটা হল নফস একটা হল শয়তান শয়তানের কারণে যে গুণাটা হয় এটার নাম শয়তানি আর নফসের কারণে যে গুণাটা হয় ওর নাম নফসানি এই শয়তানি যে গুণাটা এই গুনার ভিতর আল্লাহ পাক একটা আজীব তাসিফ রাখছেন আল্লাহ তালা মেহরমানি করেন আমাদেরকে বাঁচার তৌফিক দেন শয়তান যেই গুনায় গুনাহগার হইছে সেই গুণাটার নাম কি অহংকার মাসা আল্লাহ তো মুখস্থ রাখছেন সেই গুণাটার নাম তো অহংকারে শয়তানের নেকি নেকি সব রাইখা শয়তান বানাইছে না সব নেকি নষ্ট করে শয়তান বানাইছে তো বোঝা গেল শয়তানের কারণে মানুষ যেই গুণায় লিপ্ত হয় সেই গুণায় মানুষের নেকি নষ্ট করে দেয় কথাটা কি বুঝতে পারছেন শয়তানের নেকি কি যেরম কি করে দিছে নষ্ট করে দিছে আমাদের ভিতর থেকে কোনো ব্যক্তি যখন কোন শয়তানি গুণা করবে ওই শয়তানি গুনায় তার নেকিরে কি করে দিবে দিবে হয়তো নেকি একেবারে তা বিলুপ্ত হয়ে যাবে অথবা এরকম হবে যে আমার অ্যাকাউন্টের নেকি আমার অ্যাকাউন্টে থাকবে না আল্লাহ আর একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে মনে করেন গিবত আমি কি করলাম এই যে গিবদ বলেন হাসাদ বলেন হ্যাঁ রাগ বলেন এই সব গুনার উৎস হল অহংকার এটা শয়তানি গুণা কি গুণা শয়তানি গুনার নাম কি অহংকার অহংকার মানে কি অন্যরে ছোট মনে করা নিজের পরে মনে করা হাসাদের অর্থ কি হিংসা মানে কি যে এই হুজুর এ বুখারি শরীফ পেয়ে গেল আর আমি সেই কথার কথা নাসাই শরীফে রয়ে গেলাম মহতাম সাহেবের নজর তদর কি দেখি হয়েছে বুদ্ধি শুদ্ধি কম হয়ে গেছে বুড়ে মানুষ বুখারি শরীফ দেওয়া দরকার ছিল আমাকে নাসাই শরীফ নেই তো এর অর্থ কি যোগ্য আমি না সে যোগ্য এই যে যোগ্য মানুষ হয়ে কিতাব পাইলাম না অযোগ্যরে দিয়ে দিল নিজেরে বড় মনে করল অন্যরে তো অহংকার এই হাসার তার ভিতর আশ্র কিসের কারণে আসছে অহংকারের কারণে আসছে তার জীবনটা যদি অহংকার মুক্ত হইত কারণ প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত জিনিস আছে অহংকারের বিপরীত জিনিসের নাম হল তাওয় নাম তাওয়াজ অহংকারের বিপরীত অহংকারের ভিতরে যেরকম নিজেকে বড় মনে করে অন্যের ছোট মনে করে বিনয়ীর ভিতরে নিজেরা ছোট মনে করে অন্যের বড় মনে করে যদি তার ভিতরে তাওয়াজু থাকত তাহলে সে বলতো কি আরে আলহামদুলিল্লাহ আমাদের মাঝের মত আসে আমার যে কিতাব দিছে বাইরে আমি তো এই কিতাবও পড়ানোর উপযুক্ত না আল্লাহ তালা হুজুরকে যা যায় দিচ্ছে আমার এই কিতাব দিছে দেখি আমি মেহনত করে দেখি মেহনত করবে কারণ আমি এর যোগ্য না এর যোগ্য না এর নাম বিনয় আর আমি কি যোগ্য আমি বড় হুজুর এর নামই তো শয়দানি এ কথা কি বুঝতেছেন আপনারা বোঝেন দোকানদার মানুষ এক দোকানদার সুন্দর ডেকোরেশন করে দোকান চালু করছে খুব গ্রাকট টাকা কাশ দিচ্ছে আপনারা হাসাতে ধরতে পারে আপনার ভাই ঘর বানাইছে হাসাতে ধরতে পারে আপনার ভাই গাড়ি কিনছে হাসাতে ধরতে পারে আর এক বন্ধুর আর একখানে সুন্দর একখানে বিয়ে হয়ে গেছে হাসাতে ধরতে পারে আরে হাসাদে হাসাতে সবাই ধরতে পারে আর এই হাসাদের মূল কারণ হল অহংকার মূল কারণ কি আমি বড় আমি যোগ্য আমি বড় কথা কি বুঝছেন এই হাসাদের রোগ এই জন্য আমার হাজতের সাথে সম্পর্ক ছিল আসতে বিচারা হাফিজ ভাই বিহারি দেহলিওয়ালা বিহারি তো না দেহলিওয়ালা ও বলতো হাসে তো হাসাত না কার হাসাত বুড়ি সাই খেয়ে আমার হত বলতেনজীব কথা যে হাসে আরাম পায় না যে হাসাত করে সে কি পায় না যে ব্যক্তির উপর হাসাত করছে সে কি জানে পাশের দোকানদার ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার উপর আপনার হাসাত দিতে সে কি জানে সে তো মশলা খানা দানা খাইয়া ঘুমাই দিছে আর যেই ব্যক্তির ভিতরে হাসাদের আগুন ধরছে ওর কি ঘুমাচ্ছে আরে আগুন জ্বললে কি ঘুমায় নাকি এই পিঠ হয় কেন হইল এত বাড়ি বানাই ফেললো বিল্ডিং বানাই ফেললো বাড়ি একটা বানাই সাথে সুন্দর ডেকোরেশন করে টাকা পাইলো কোথায় আমারই তো ভাই একমার ভেটে তো জন্ম নিলাম কই আমি তো কিছুই করতে পারলাম না এই এর নাম হাসাদ এর নাম কি যে কোনো জিনিস যেরকম জল শুরু হয় এর নাম কি আর একটা হলো গিপতা গিপতা বা ঈর্ষা এর অর্থ হল জানলা আমার বাইরে কত সুন্দর একটা বাড়ি তুমি দিস আল্লাহ তুমি মেহরবানি করে দিস আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জন্ম মুবারক আল্লাহ তুমি আমার ভাইরে দিয়েছো আমারও তো দিতে পারো তুমি আমার একটা দেও আমার একটা দেও এ যায় যে কোনো জিনিস জানলা তুমি আমার ভাইরে মশালা ইজ্জত দান করছো আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিতে পারো আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও হ্যাঁ যে কোনো জিনিস ভাইয়ের কে সেই জিনিস নিজের জন্য চাওয়া ভাইটা খতম না করিয়া এর নাম গিফট বা ঈর্ষা যায় আর ও তো পাওয়ার উপযুক্ত না ও কেন পাইল এটা পাওয়া দরকার ছিল আমার আল্লাহ তুমি ও তো যোগ্য না ও আমারে দাও দিয়ে যা এনার নাম এর নাম হাসাদ তারটা খতম করে আমার নিকটে আসা এর নাম হাসাদ তারটাও মোবারক তার জন্য আল্লাহ তুমি আমাকে দাও এর নাম ঈর্ষা একবারে এই মামুলি পার্থক্য ঈর্ষা জায়েজ হাসাদ নাজায়জ হাসাদ আর নাজায়জ কাজে মানুষকে কোথায় নিয়ে যাবে জাহার নামে জাহার নামের শান্তি নামার শান্তি অর্থাৎ হাসাদের রোগে যদি কোনো ব্যক্তিকে ধরে তার জীবনে শান্তি নেই ঘুম নাই কিন্তু যার উপরে হাসাত করছে সে কিন্তু ঘুমাই তো জানে না এই জন্য আমার দোস্ত এই হাসাদের থেকে নিজেকে মুক্ত করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ কার উপর হাসাত করবেন না আর মূলত হাসাদের কারণে যেটা হয় সেটা হল আল্লাহর উপরে প্রশ্ন হয় প্রশ্নটা কার উপরে দাঁড়ায় হ্যাঁ আল্লাহর উপরে তার কারণ হল যে সব কিছু কে দেয় হ্যাঁ দোকানের মালিককে বানায় ব্যবসার মালিককে বানায় বিল্ডিং এর কে বানায় ভালো বিবি আওলাদ এই কে দেয় সব কিছু তাল্লা দেয় তাই না তো যে ছে না পাইয়া আমার পাওয়া দরকার ছিল তো এই প্রশ্নটা মূলত কার পর হইল যে আল্লাহ বোধে সরে না নবজিবিল্লা যেটা পাওয়া দরকার ছিল আমার দিয়ে দিতে কি আর একদিনে নওজিবিল্লাহ মানুষের বুদ্ধি যখন নষ্ট হয় এরকম হয় অনেকে হজরত আলী রজিয়াল্লাহ তার অনেক কঠিন মোহাম্মত করে তারা বলে যে এই জিবরিলের ওহিনিয়া আল্লাহ পাঠাইছিলেন আমাদের আলী আলহ ইসালামের কাছে কিন্তু এই লোকটা ভুলে ভুলে চলে গেছে মোহাম্মদের কাছে দেখছেন কাছে এটা না মোহাম্মদ কালকে মোহাম্মদের কথা শুনে এলাম না পাগলাম শরীয়তকে সামনে না রেখে যে কোনো কাজ করবেন পাগলামি ছাড়া আর কিছুই না আর পাগলামির দ্বারা মানুষের ইজ্জত হয় না কারণ কি হয় যেটি হয় পাগলামি করবেন না দেখছেন পাগল না ওহিনী আসার কথার জন্য পাঠাইছিল আল্লাহ কার নিকটে আমাদের আলী আলহিসামের নিকটে কি জিব্রাইল ভুল করে চলে গেছে কোথায় মোহাম্মদের কাছে নওজিবুল্লাহমদি তো ভুল ধিবরাই লিল তোরে অথচ আল্লাহ বলছেন যে আরে নো হল আমিন রোহল আমিন ওই যে আছে নাকি আরে কি ভাই জিব্রিল্লাহামের পরিচয় দিতে আমিন ওই সব আমার ভিতরে হ্যাঁ হ্যাঁ এখান দিয়া এর আগের থেকে বড় তিনি ইন্দাজিলশে এর আগের থেকে ইন নাহুল কৌলু রসুল ইন করিমা ইন্দাজিলশে মোতায়ন মোতায়ন মোত মোতায় শব্দের অর্থ কি আনুগত্যশীল আমিন অর্থাৎ আমানুদ্দারির সাথে আনুগত্যের সাথে আল্লাহর পায়গামকে তিনি রসুলদের নিকট পৌঁছে দেন এবং অনেক বেশি পাওয়ারফুল এনা যে ওনারের প্রেশার দিয়ে আরেকজন আরেকটা কিছু করে ফেলবে এইখানে আল্লাহ পাক জিবির আল্লাহ সালামের অনেকগুলো গুণের কথা বলছেন সাম্মা আমিন আর যার নিকটে নিয়ে আসছে সেও তো পাগল না অমা সাহেব হুকুম তিনি পাগল না মানুষ বলতে গেলে কত কিছু যে বলে হাই রে আল্লাহ পাগলের ধল যে জিবরাইলের কি হয়ে গেছে জিব্রাইল কি হয়ে গেছে ভুল হয়ে গেছে যে ওহিনী আসার কথা ছিল আল্লাহ পাঠাইছেন কার নিকটে আমাদের আলিয়াল ইসলামের নিকটে আজও পড়ছে মোহাম্মদের নিকটে নবুজুবুল্লাহমিন এই যে এইরকম এই পাগল ছাগল কিছু থাকেই সবসময় ছিল এখনো আজে থাকবে পাগলামি আমি করবেন না শরিয়ত সারছেন পাগল হবেন শরিয়তকে সাথে নিয়ে মোহাম্মদ আর শুধু সাথে নিয়ে না শরিয়ত ইমাম শরিয়ত ইমাম মোহাম্মদ মুক্তাদি আর মোহাম্মদ ইমাম বানাইছেন শরিয়তকে মুক্তাদি বানাই দিছেন পাগলামি শুরু হয়ে যাবে তো আমার দোষ আমি বলতেছিলাম এই হাসাদের কথা তো হাসাদ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব পারবো না ইনশাআল্লাহ এই হাসাদ করলে মূলত প্রশ্ন হয় কার আল্লাহর আল্লাহ আসলে বুঝে না বুঝে এই কি করে নাকি বুঝলাম না কারণ আমি লেখাপড়া করছি আমি কি করছি লেখাপড়া করছি বিল্ডিং হওয়া দরকার আমার বিল্ডিং হয়ে রয়েছে আমার ভাই যে লেখাপড়া জানে না বকল হ্যাঁ বিল্ডিং এর মালিক অনেকে বলেও বুঝি না আল্লাহ কি দেখি করে না বুঝবে বোঝে না আল্লাহ কি দেখি করে লেখাপড়া করছি মাস্টার্স করছি আমি যেখানে সেখানে আরো লেখাপড়া করে নাই বিল্ডিং একটা বানাই দিছে কি দেখি যে বুঝি না কিছু তুই বুঝবা কেমন করে আগার রুজি বাদালিস দার ফাজি দোদা তঙ্গে তার রুজি না বুদে রুজির সম্পর্ক কিসের সাথে না শিক্ষার সাথে না রুজির সম্পর্ক আকলের সাথে বুদ্ধির সাথে না রুজির সম্পর্ক আল্লাহর ফলসালার সাথে আল্লাহ ইচ্ছে করলে একজন নাদান মানুষকে কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারেন আর আল্লাহ ইচ্ছে করলে অনেক বড় শিক্ষিতকে ওই যেই লোকটা অশিক্ষিত তার চাকরি তার নৌকর তার গোলাম বানায় দিতে পারেন এগুলো আল্লাহ পারেন কিনা আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ বকলম বেচারা সিগনে ধরো পারে না ম্যানেজার মাসা আল্লাহ বিবিএ করা ম্যানেজার কি করা বিদেশে যাবে আমার বন্ধুত্বের ভিতরে আছে বিদেশে যাবে তো বিদেশেতে কথা তো বলতে হবে বিদেশে যায় না এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বিদেশে যায় না পাঠায় কারে ম্যানেজার কথা বুঝছেন যে সবগুলো কে করেন আল্লাহ করেন এগুলো শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নাই ব্রেনের সাথে কোনো সম্পর্ক নাই তো আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভর করে আল্লাহ যেটা করছেন তার উপরে প্রশ্ন যদি কোনো ব্যক্তি করে তার ইমান কিভাবে থাকে রে বাবা কিভাবে ইমান থাকে এই জন্য আজকে থেকে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে এক একটা করে এই যত ধরনের রোহানি রোগ হয় এগুলোকে আমরা খতম করার চেষ্টা করবো পারমান সে ইনশাআল্লাহ এই রোহানি যে রোগগুলো হয় তার ভিতরে একটা হলো এই যে আত্মা রোগের ভিতর থেকে একটা হল কি হিংসা একটা কঠিন রোগ আল্লাহ পাকের থেকে আপনাকে আমাকে সকলকে বাঁচার তফিক দান করেন আত্মা রোগতার প্রতিকার যদি সম্ভব হয় কিনা পুরোটাই কাছে রাখবেন এক একটা করে একদিনে যে সব রোগ থেকে আমরা মুক্ত হয়ে যাব তা না কিন্তু মানতে হলে জানতে হয় আমি কি রোগে রুগী তো দিব না জানি তো চিকিৎসা কি নিব পড়লে বুঝবেন যে আমি কি কি রোগে রুগী যাদের পড়ার পাকে তফিক দিচ্ছেন বার বার হদরত এতদিন তো জানতামই না যে এমন এমন রোগ আমার ভিতরে হয়ে গেছে এমন এমন ধ্বংসওয়ালা জিনিস আমার ভিতরে হয়ে গেছে কারণ রোগ তো মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় জান্নাতি রাখে না জাহান্নামি বানায় দেয় তো জাহান্নামি হওয়া ধ্বংসের লক্ষণ না সফলতার লক্ষণ সফলতা জাহান নাম থেকে নাজাদ পেয়া জান্নাতে যাওয়া আর ধ্বংস হলো জান্নাত থেকে মাহরুম হইয়া জাহান্নামে নামে যাওয়া এই সমস্ত রোগে মানুষকে নিয়ে যাবে কোথায় জাহান্নামে নামে সে ধ্বংসের পথে না সফলতার পথে এখন আমি চলতেছি ধ্বংসের পথে নিজেকে মনে করতেছি সফল এইটাই তো সবচেয়ে বড় খারাপই দুনিয়া গেল আখেরাতে হুয়াল কাহুয়াল খুসরানুল সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি এজন্য আমার দোস্ত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ জানবেন দরকার হইলে নিয়া এলাকার ভিতরে কোনো লাইব্রেরি থাকলে সেখানে রেখে দিবেন এক একটাকে নিয়া সেখান থেকে পড়বেন কিন্তু পড়বেন অবশ্যই মুখস্থ করবেন অবশ্যই যে কি রোগ আমার হইতে পারে কি কি রোগে আমি রুগী হইতে পারি সেই রোগগুলো আমার মধ্যে আসে কিনা থাকলে তার থেকে আমাকে মুক্ত করতে হবে মুক্ত করতে হবে রোগ যুক্ত অবস্থায় গেলে নাম ছাড়া উপায় নাই আর রোগ যুক্ত অবস্থায় থাকলে রুগী শান্তি পায় না অশান্তি পায় এ রুগী মানুষের কি শান্তি না অশান্তি অশান্তি রুগী হবেন অশান্তি কি অশান্তি ইমানই অশান্তি আর ইমানি অশান্তি যদি থাকে দুনিয়া বিশান্তি সে পায় না আর ইমানি শান্তি যদি থাকে দুনিয়ার অশান্তি তারা টাচ করে না এ মনে রাখতে পারবেন ইমানি শান্তি যদি থাকে দুনিয়ামী অশান্তি তারে কি করতে পারে না টাচ করতে পারে না দুনিয়া ইমানি শান্তি থাকে আর ইমানি অশান্তি যদি থাকে দুনিয়ামি শান্তির জিনিসে তাকে শান্তি দিতে পারে না দুনিয়াবি শান্তির জিনিস দিয়া ভরপুর পকেটে টাকা ব্যাংকে টাকা টাকার অভাব নাই কিন্তু তারপরেও জাহান্ন আগুন দাও দাও করে জ্বলতেছে অশান্তি আত্মহত্যার প্লান করতেছে কি আত্মহত্যার প্লান করতেছে শান্তিতে না অশান্তিতে অশান্তিতে এ মনে রাখতে পারবেন না সব কথাগুলো আর চেষ্টা করবো আমলের জন্য ঠিক আছে না الله تعالى ما كي أبدي شكل كتوفيق سبحان الله بحمده سبحان الله في الله الله